হ্যালো ভিউয়ার্স, আমি সিটিগ্রিস বিউটি ডট কম থেকে শিফাত বলছি। আজকে আপনাদের সামনে আমাদের একটি নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটার নাম হট শাওয়ার। আমাদের কাছে এই তিন ধরনের হট শাওয়ার আছে, যার মধ্যে দুইটা সেম, শুধুমাত্র কালার ভিন্ন, একটা হোয়াইট একটা ব্লু, আর একটা আছে আমাদের কাছে স্ট্যান্ড সহ। এটার সঙ্গে আপনি হট শাওয়ারের সাথে একটা স্ট্যান্ড পাচ্ছেন। এটার জন্য আপনাকে স্ট্যান্ড সহ নেওয়ার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, আর যদি আপনি স্ট্যান্ড ছাড়া নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন। পাশাপাশি আপনি স্ট্যান্ড আপনার এলাকার যে কোনো স্যানিটারি দোকান থেকে সংগ্রহ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি সব জায়গায় এটা পাবেন। আজকে আপনাদের সঙ্গে সামনে আমি আসছি এই হট শাওয়ারের ইনস্টলেশন নিয়ে কথা বলার জন্য। আপনার হয়তো অনেকে হট শাওয়ারটা কিনেছেন, কিন্তু এটা ইনস্টলেশন কীভাবে করতে হয় আপনি সেটা জানেন না, অনেকে ভুল করে ফেলছেন। সেই সমস্যাটা দূর করার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে সামনে আসছি। এখন আমি দেখাবো এটা কীভাবে আপনাকে ইনস্টলেশন করতে হবে। প্রথমে আমরা একটা হট শাওয়ার খুলব প্যাকেট থেকে। আপনি যেসব পার্টস পাচ্ছেন আপনি এর মধ্যে, তার মধ্যে এটা হচ্ছে মেইন পার্ট, সেটা হচ্ছে হট শাওয়ার, এটাই বড় শাওয়ার। সাথে একটা পাবেন মিনি শাওয়ার, তার সাথে থাকছে একটি পাইপ মিনি শাওয়ারের সাথে অ্যাড করার জন্য, আর একটা থাকছে হোল্ডার, এটাতে আপনি পাইপ আর মিনি শাওয়ার রাখতে পারবেন। আর একটা আছে, এটা হচ্ছে ম্যানুয়াল ডিসক্রিপশন, এটাতে আপনি কীভাবে ইনস্টল করতে হবে সব ডিসক্রিপশন এটার মধ্যেও দেওয়া আছে। এটা আপনাকে সেট করতে হলে যেটা করতে হবে, প্রথমে আপনার বাসার যে শাওয়ার আছে, বাসার শাওয়ারটা খুলে সেই শাওয়ারের পাইপে এই অংশটা লাগাতে হবে। আর এইটা যে তারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্সর, এইটাই আপনাকে সিগনাল দিবে যে পানিটা ঠান্ডা হবে নাকি বেশি ঠান্ডা হবে নাকি নর্মাল হবে। এইটা অবশ্যই পাইপের ভিতরে রাখতে হবে, এই অংশটা পাইপের ভিতরে থাকবে আর পাইপটা এটার সঙ্গে লাগাতে হবে। আর এটা হচ্ছে সাথে আপনাকে ইলেকট্রিসিটির লাইন দিতে হবে, সেটা হচ্ছে এখানে ইলেকট্রিসিটির দুটা তার আছে হোয়াইট কালার, এই দুটা ইলেকট্রিসিটির লাইন। আর একটা রঙিন কালারের তার আছে, এইটা হচ্ছে আপনার আর্থিং, আপনাকে অবশ্যই আর্থিনের তারটা আর্থিনের সঙ্গে লাগাই দিতে হবে, তাহলে আপনার শক খাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যদি আপনি এটা আর্থিংটা ঠিকঠাকভাবে লাগিয়ে নেন বাসার, তাহলে এটার মধ্যে ইলেকট্রিক প্রোটেক্ট দেওয়া আছে, যার কারণে আপনার শক খাওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। এটা গেল আমাদের বড় হট শাওয়ারটা। সাথে আপনি পাচ্ছেন এখানে আরেকটা অংশ দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা পোর্ট, যেটাতে আপনি ইউজ করতে পারবেন এই মিনি হট শাওয়ারটা। মিনি হট শাওয়ারটা ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা সাথে একটা পাইপ দিব, আপনি দেখতে পাচ্ছেন পাইপটা, এই পাইপের দুইটা অংশ থাকবে। একটু গরম করে নিয়ে একটা অংশ লাগাতে হবে আপনার হট শাওয়ারের সাথে, বড় যে শাওয়ারটা থাকবে সেটার সঙ্গে লাগাতে হবে একটা অংশ, এই জায়গাতে একটু গরম করে লাগিয়ে দেবেন। আর আরেকটা অংশ লাগবে আপনার এই মিনি হট শাওয়ারের সাথে এখানে, এটা আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। আর এটা অন অফ করার সিস্টেম এখানে দেয়া আছে, আপনি এটা বাইরের থেকে টানলে এটা অন হয়ে যাবে মিনি হট শাওয়ারটা, আবার যখন এটা আপনি ভিতর থেকে ঢুকে দিবেন তখন এটা অফ হয়ে যাবে। এটা আপনি পুশ শাওয়ার হিসেবে ইউজ করতে পারবেন, এটা হচ্ছে পুশ শাওয়ার। আমি আপনাকে একটা রেডি প্রোডাক্ট দেখাচ্ছি, যেটা আমরা সেট করে রেখেছি, আবার আপনি ভালো করে খেয়াল করবেন যে এটা কোথায় কীভাবে কী করতে হবে, আবার বলছি আপনাদেরকে। এটা হচ্ছে ইলেকট্রিসিটি লাইন, এটাতে দুইটা তার আছে হোয়াইট কালার, যেটা ইলেকট্রিসিটির সঙ্গে লাগাতে হবে, আর একটি তার আছে সেটা হচ্ছে আর্থিং, যেটা বাসায় অবশ্যই আর্থিনের সঙ্গে লাগাতে হবে। আমি আবারও বলছি, যদি ইলেকট্রিক প্রোডাক্ট থাকতে চান তাহলে এটা অবশ্যই আর্থিনের সঙ্গে লাগাতে হবে। এখানে আপনার তার নিচে আপনি একটা অংশ দেখতে পারবেন, যেটা আপনার বাসার শাওয়ারের যে লাইন আছে সেটাতে লাগাতে হবে, সাথে একটা তার থাকবে, তারটা অবশ্যই পাইপের ভিতরে রাখতে হবে, তারটাই সেন্সর, তারটা আপনাকে নির্দেশ করবে যে পানি কি ধরনের হবে। আমাদের এই হট শাওয়ারে দুটা ম্যানুয়াল অপশন আছে, তার মধ্যে একটাতে আছে অন এবং অফ। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে বাম পাশে দিলে অফ হয়ে যাবে, ডান পাশে দিলে অন হয়ে যাবে, এটা হচ্ছে প্রথম ম্যানুয়াল অপশন। আর দ্বিতীয় ম্যানুয়াল অপশন আপনি দেখতে পাচ্ছেন, আমরা যদি হাতে বাম পাশে দিই তাহলে এটা অতিরিক্ত গরম পানি বের হবে, মাঝখানে রাখলে নর্মাল পানি বের হবে, এবং ডান পাশে দিলে একটু কম গরম পানি বের হবে। এখন আপনি এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন আপনার বাসায়, এই শীতে আপনাদের খুব উপকারী প্রোডাক্ট এটা। এবার আমি এই প্রোডাক্টটার রেটিং সম্বন্ধে কথা বলবো। এই প্রোডাক্টের রেটিং 220 ভোল্ট, 5400 ওয়াট, আর 25 এম্পিয়ার। এই প্রোডাক্টে আপনি যদি সঠিকভাবে আর্থিং লাইনটা দিয়ে দেন তাহলে শক খাওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনি নিশ্চিন্তে এটা ইউজ করতে পারবেন, এটাতে কোনো টেনশন করার কিছু নেই। এই প্রোডাক্টের মেইন দুইটি সুবিধা হচ্ছে,
একটি হচ্ছে এই প্রোডাক্টটাতে আপনার কোনো প্রকার পানি স্টোর করতে হবে না, এটা সাথে সাথে আপনার পানি গরম নর্মাল পানি ইনস্ট্যান্ট বের হবে, হিটারের মতো অটো হিটার কাজ করবে। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে এই প্রোডাক্টটা পোর্টেবল, আপনি এটা যে কোনো জায়গায় আপনি বাসা চেঞ্জ করলেও যে এক বাসা থেকে অন্য বাসায় ইজিলি ট্রান্সফার করতে পারবেন, জাস্ট এটা খুলে অন্য জায়গায় নিয়ে গেলেই হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আমি আবারও আসবো নতুন কোনো প্রোডাক্টের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সিজিভিদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, হ্যাপি শপিং।